কি মেরেছি কি বুকেছি কে দিয়েছি গাল তাই তো নিপা এক কুয়েছি ভাত খাইনি কাল আপু তোমার কি সে নিপা বিরক্ত করিস না মেজাজ খারাপ আছে আপু কি বল না বলতেছি না বিরক্ত করিস না আপু তো মনটা খারাপ না কি সব কেন মনটা খারাপ বল বল না বল না আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম আমি হলে চলে যাবো এখানে আর থাকবো না আমার ভালো লাগে না বাসায় কেন আমি বাবাকে বললাম যে আমি চারুকলায় আর আইনে দুটোতে পরীক্ষা দিই যেটাতে টিকি সেটাতে পড়বো বাবা বললো না একটাতে পরীক্ষা দাও যেটাতে টিকবা সেটাতে পড়বা দুটোতে পরীক্ষা দিতে কত ফিস লাগে তুমি জানো ও তো টাকা নিয়ে সমস্যা তুই কয়েকটা দিন ওয়েট কর হ্যাঁ আমার বিয়ে হয়ে যা আমার তো বিয়ের পরে অঢেল টাকা হবে ইউ নো আমার জামাইয়ের অনেক টাকা হবে তুই খালি একটা ফোন দিবি যে দীপা আমার টাকা লাগবে তুই দেখবি যে পরের দিন তোর বাসার সামনে একটা হ্যামারে কইরা টাকা বস্তা বস্তা করে নামতেছে কত টাকা চাস বল চাপা মারিস না সব সময় চাপা বাজি আমার মেজ খারাপ হয়েছে মাথা গরম হয়েছে আমি গোসল করবো এখন আচ্ছা আচ্ছা তুমি কেন গোসল করবা সরি এখান থেকে স্যান্ডেল কই স্যান্ডেল কই তোর ডিমটা আমার কাছে বিক্রি করবি না শোন না আমি তোরে 10 টাকা দিব নগদ 10 টাকা দিব না বেটা বোধহয় তুই এই 10 টাকা দিয়ে দুইটা ডিম কিনতে পারবি না তোর টাকা দিয়ে দেবো সত্যি আমি 2 টাকা দিয়ে দেবো তুই আমার ডিম পাতে দেবি তো সত্যি আমি তোর ডিম আচ্ছা ঠিক আছে আমি তোর এই খাইয়া তোর হাতটা দেবো তুই আমার সাথে যা দেবি তো আমার টাকাটা দে কিসের টাকা জানি তুই না আমার ডিম খাইছ আমি তো ডিম খাইছি কখন এই যে তুই গেল না তুই আমার ডিম খাই আসলি আমার 10 টাকা দে কিসের টাকা তুই আমার 10 টাকা দে না আমি তো বসে আলাম বসে তুই আমার 10 টাকা দে আমি আমি তো ডিম খাইছি আমি তো টাকা দিব তুই আমার ডিম খাইছ তুই আমার টাকা দে দে আমি আমি তো ডিম খাইনি যা তুই দে যা দে ঠিক আছে যা আমি তোর মারে বইলা দিব যে তুমি কালকে খেলতে যেতেছো তুমি যা আমি তোমাকে বইলা দিব ঠিক আছে না আমি 10 টাকা দিব না কি বল কি করব 10 টাকা দে টাকা টাকা না যা তুই দিকে যা তুমি তো ডিম খেলি যা আমি দিই গেলাম না